নমস্কার, আপনাদেরকে জানাই আমার প্রণাম এবং আন্তরিক অভিনন্দন। আমরা ভাব বিচারের সূত্র নিয়ে আলোচনা করছি এবং আপনারা অবশ্যই লিখে রাখার চেষ্টা করবেন সূত্রগুলি এবং বোঝার চেষ্টা করবেন। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে কটি সূত্রকে নিয়ে আলোচনা করব, সেই সূত্রগুলির মধ্যে প্রথম যেটি বলবো সেটি হচ্ছে যে ভাবপতি কেন্দ্র কোণে থেকে যদি নিজ রাশিগত, বাস্তুগত বা অন্য কোনো প্রকারে দুর্বল হয় তবে ভাবের শুভফল আশা করা বৃথা। ভাবাধিপতি বলবান হয়ে দুস্থ স্থানগত হলে শুভফলের হ্রাস হয়ে যাবে। কি বলতে চাইছে বিষয়টিকে আমরা যদি একটু পর্যবেক্ষণ করি তাহলে কি বলছে, ভাবপতি কেন্দ্র কোণে থেকেও যদি নিজ রাশিগত হয়, ভাবপতি কেন্দ্র কোণে থেকেও যদি নিজ রাশিগত হয়, দেখা গেল যে লগ্ন, অর্থাৎ এই লগ্ন ভাবের অধিপতি বুধ, সে নিজস্থ হয়ে রয়েছে, তাহলে কিন্তু এই ভাব থেকে, এই ভাবের অধিপতি কেন্দ্রে অবস্থান করছে। আমরা জানি 1, 4, 7, 10 হচ্ছে কেন্দ্র, তো কেন্দ্রে অবস্থান করলেও কিন্তু যেহেতু সেই গ্রহটি নিজস্থ হয়ে গেছে তাহলে কিন্তু এই ভাবটি অবশ্যই দুর্বল আমরা বলব, অবশ্যই কিন্তু দুর্বল বলব। আবার বলছে যে কোন ভাবপতি, অর্থাৎ লগ্নের সপ্তম, অষ্টম, নবম, অর্থাৎ নবম ঘরেতে যদি দেখা গেল বুধ বসে রয়েছে, নবম ঘরেতে দেখা গেল বুধ বসে রয়েছে এবং বলছে যে যদি এই গ্রহটি ষষ্ঠ, অষ্টম দ্বাদশপতির সঙ্গে কানেক্টেড থাকে দেখা গেল মঙ্গল এখানে বসে রয়েছে, তাহলে মঙ্গল হচ্ছে এই লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি, অষ্টমপতি, তাহলে এই লগ্নপতির সঙ্গে বসে রয়েছে কি অষ্টমপতি, তাহলে কিন্তু এই লগ্নের স্ট্রেংথ অনেকটা কমে যাবে বা লগ্নপতি কিন্তু কমজোর হয়ে পড়বে। কারণ লগ্নপতি কিন্তু একে তো তার শত্রুগ্রহের সঙ্গে রয়েছে, তারপরে হচ্ছে সে অষ্টমপতির সঙ্গে রয়েছে, তাহলে কিন্তু এই লগ্নের, এই বুধের বলবত্তা কিন্তু অনেকটাই হ্রাস পাবে। তাহলে এই বুধকে এক তো লগ্নপতি, এক তো হচ্ছে দশমপতি, তাহলে লগ্নভাব বা দশম ভাব দুটোই কিন্তু এখানে দুর্বল হয়ে পড়লো। এই একটা নিয়ম, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আবার ধরুন বলছে যে এই লগ্ন, তাহলে এই লগ্নের ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 তো বলছে লগ্নের, লগ্নের নবমপতি অর্থাৎ ভাগ্যভাবের অধিপতি শনি, এই ভাবের অধিপতি শনি, এই ঘরটার মালিক হচ্ছে শনি, ভাগ্যপতি। আমরা জানি যে বৃষলগ্নের ক্ষেত্রে শনি রাজ্যকারী গ্রহ, রাজ্যকারী গ্রহ মানে কি, রাজ্যকারী গ্রহ মানে যেই গ্রহটি কেন্দ্র এবং কোণ দুটি ঘরেরই মালিক তাকে বলা হয় রাজ্যকারী গ্রহ। কেন্দ্র মানে হচ্ছে 1, 5, 9 এবং কোণ মানে হচ্ছে 1, 4, 7, 10, অর্থাৎ যেই গ্রহটি কেন্দ্র এবং কোণ দুটি ঘরেরই মালিক তাকে বলা হয় রাজ্যকারী গ্রহ। এখানে বিভিন্ন গ্রহ আছে যারা আমরা পাবো রাজ্যকারী গ্রহ, কারণ বৃষলগ্নের ক্ষেত্রে শনি রাজ্যকারী গ্রহ কারণ সে হচ্ছে নবমপতি প্লাস দশমপতি। তাহলে এখানে আমরা কি দেখব, এখানে বলতে চাইছি যে লগ্নের নবমপতি অর্থাৎ ভাগ্যপতি সে কোথায় গেছে, সে চলে এসছে ষষ্ঠ ঘরে, ষষ্ঠ ঘরে 1, 2, 3, 4, 5, 6 এখানে কি রেজাল্ট দেবে শনি। আমি এক একটা বিষয় সম্পর্কে বলছি, আপনারা কিন্তু বিভিন্ন ছক নিয়ে এগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করবেন, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে আপনাদের কাছে। তাহলে লগ্নের ভাগ্যপতি গ্রহ সে চলে এসছে কোথায়, সে চলে এসছে ষষ্ঠে। আমরা এবারে কি দেখছি, আমরা একবার বলছি যে ভাগ্যপতি ষষ্ঠে এসে গেছে, তাহলে ষষ্ঠ একটি অশুভ ঘর, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, তাহলে ভাগ্যপতি ষষ্ঠে এসে গেছে এটা কিন্তু নেগেটিভ। আবার আমরা আরেকটা দিকে বলছি যে 3, 6, 10 এবং 11, 11 এই 3, 6, 11 এই কটি জায়গাতে অশুভ গ্রহরা শুভ ফল প্রদান করে, আমরা আগে শিখেছি এই বিষয়টা। তাহলে শনি ষষ্ঠ ঘরেতে অবশ্যই শুভ ফল প্রদান করে কারণ শনি একটি অশুভ গ্রহ। তাহলে এখানে এবার এই ভাগ্যের ফল কি হবে, ভাগ্যের ফল কিন্তু দুরকম ভাবেই প্রকাশ হবে, অর্থাৎ প্রথম নম্বর কথা হচ্ছে লগ্নের নবমপতি অর্থাৎ ভাগ্যভাবের অধিপতি
সেই শনি কিন্তু ষষ্ঠভাবে এসে গেছে, অর্থাৎ অশুভ স্থানে এসে গেছে বলে ভাগ্যের কিছু না কিছু হানি করবে। আবার আমরা আগে একটি নিয়ম জেনেছিলাম যে এই ভাব, যেই ভাব আমরা বিচার করব সবসময় কিন্তু সেই ভাবের অধিপতি সেই ভাব থেকে কোথায় আছে এটা দেখব। তাহলে আমরা এবারে এই ভাগ্য ভাব নিয়ে বিচার করছি, তাহলে এই ভাবের অধিপতি এই ভাব থেকে কোথায় আছে, তাহলে সপ্তম অষ্টম নবম দশম, তাহলে এই ভাবের অধিপতি এই ভাবের থেকে কেন্দ্রে আছে। এবং শনি এই ভাবের অধিপতি, শনি উপচয় স্থানে এসে স্ট্রং হয়ে গেছে বা এই ভাবের অধিপতি এই ভাবের কেন্দ্রে এসে উচ্চস্থ হয়ে গেছে, তাহলে আমরা শুধুমাত্র পেলাম ভাগ্যে ভাবের অধিপতি ষষ্ঠভাবে এসে গেছে। কিন্তু আমরা যখন অন্য দিক দিয়ে দেখছি তখন আমরা দেখছি যে এই ভাবের অধিপতি এই ভাব সাপেক্ষে দশমে আছে এবং এই ভাবের অধিপতি শনি একটি অশুভ গ্রহ, সে ষষ্ঠ স্থানে আছে উপচয় স্থানে, এবং এই ভাবের অধিপতি এই ভাব সাপেক্ষে দশমে গিয়ে কেন্দ্র গিয়ে উচ্চস্থ হয়ে গেছে। তাহলে কিন্তু আমরা এই একটা নেগেটিভ পাওয়ার জন্য আমরা বলবো যে এই জাতকের ভাগ্য প্রথমের দিকে হয়তো একটু অসুবিধা হতে পারে, ভাগ্য ভাগ্যের উন্নতির জায়গাটা, কিন্তু ধীরে 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 এই জাতক অবশ্যই নিজের ভাগ্যকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এটা হলো একটি দ্বিতীয় সূত্র, এটাকে কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আমরা পরে এই দুজনকে বাস্তবিকভাবে ছক বিচার করার ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে আমরা কিন্তু পাবো। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আরেকটি অনুষ্ঠানে, ততক্ষণের জন্য নমস্কার।